নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সিদ্ধাগণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। প্রথম কথা হচ্ছে যে আজকে আলোচনার বিষয়টা কি নিয়ে, একটি এমন পূজা নিয়ে যে পূজা, যে অর্চনা যেটা আমরা করে প্রত্যেকটা মানুষ কিন্তু পাপ এবং পুণ্যকে ক্ষয় করতে চাই, এবং পাপ পুণ্য যদি আপনার জীবনে আপনার জন্মজালে সমান সমান আসে তাহলে আপনার জীবনে সবটা কিন্তু নষ্ট বা অনিষ্ট হয়ে যাবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে পাপ পুণ্য ক্ষয় পূজাতেই শেষ হয়, পাপ পুণ্য ক্ষয় পূজাতেই শেষ হয়। পূজা কি? আমরা প্রত্যেকটি মানুষই দৈনন্দিন জীবনে প্রচুর করি, ঘরেতে ঠাকুর বা গৃহদেবতা অবশ্যই রাখি, কিন্তু পূজা কি, পূজা জিনিসটাই কি, এটা অনেকেই জানে না। পুজো মানে সবাই পূজা করতে হয়, কিন্তু পুজো কি খেয়ে করা উচিত, পুজো কি খেয়ে করা যায়, এবং নির্ধারিত সময় পুজো না করলে কি কোনো ফল পাওয়া যায় না, এটাও অনেকের মনে প্রশ্ন ঘুরছে। সবার থেকে আগে বলি যে এই প্রসঙ্গে আমাদের স্বামী অদ্ভুতানন্দ, যিনি রামকৃষ্ণদেবের সবচেয়ে পরম শিষ্য ছিলেন, তিনি একটি সবিস্তরে রামকৃষ্ণ কথামিত আলোচনা করেছিল যে একবার তিনি রামকৃষ্ণ যখন আলোচনার মধ্যে ছিলেন তখন বলছে, পূজা কি জানিস, পূজো হচ্ছে যে একটি এমন সাধনা, একটি এমন মাকে ভক্তি করার জায়গা যেখানে কোনোভাবে কোনো ছলছাতুরি বা বিলুপ্তি করা যাবে না। পূজো কি, আমরা কি দেব পূজোতে, যা দেব সব তো মায়েরই দেওয়া, ফুল মালা মিষ্টি বা যত দামি দ্রব্য কিনে দেব সে তো মায়েরই সৃষ্টি করা। এবং বলছে সেই আলোচনার বিষয়েতে যে যদি একজন মালিক অর্থাৎ একটি জমিদার সে তার বৈঠকখানায় বসে গল্প করছিলেন কারোর সাথে, তখন বাগানে তার বিশাল বড় বাগান ছিল, সেখানে মালিটারি সব কাজ করছিল, তখন একটি দরোয়ান একটি সুন্দর পেঁপে এনে তার হাতে দিয়ে বললেন যে বাবু এই পেঁপেটি দুদিন আগে গাছ থেকে পড়ে গেছিল, আমার কাছে রেখেছিলাম, আপনি এটা নিন। তো সেই মালিক ভাবলো যে পেঁপে টাকার, গাছ টাকার, বাগান টাকার, তার সত্ত্বেও সেই দারোয়ান যে শ্রদ্ধা সহকারে মনে করে সে পেঁপেটার নিজের মালিক প্রভুকে দিল, এই শ্রদ্ধাটাই হচ্ছে পুজো। যে আপনি যেখানে বসবাস করছেন, যেখানে থাকবেন, সেই জিনিসটা যার তত্ত্বাবধানে তৈরি সেটাকে তার অবধি পৌঁছে দেওয়াই হচ্ছে পুজো। এবং পুজো সামগ্রী কথাতে বলা হয় যে পুজো কি খালি পেটে করা উচিত না খেয়ে দিয়ে করা উচিত। প্রথম কথা, খালি পেটে কিন্তু পুজো করা যায় না, আর কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ হয় না। আপনি কিছু না খেয়ে পুজো করলে আপনার খিদে পেট চুচু করবে, তখন আপনার পুজোর দিকে মন বসবে না। তাই বলছে যে খেয়ে পুজো করলে মন স্থির হয়, আমাদের মন আর মুখ এক হওয়া উচিত, দুটো ভিন্ন হওয়া উচিত নয়, যার জন্য কোনো বিধান কোনো শাস্ত্রে লেখা নেই যে আপনাকে অভুক্ত হয়ে আপনাকে উপবাস করে পুজো দিতে হবে। পুজোটা এমন হবে যেটা আপনাকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখবে, যেখানে অন্তরের সঙ্গে অন্তরে মিল করাবে। পুজো করে ভণ্ডামি করা যাবে না, বলা হয় যে পাশোয়ারি বুদ্ধি এখানে প্রচলিত হবে না, মানে আপনাকে অভুক্ত রেখে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে জলস্পর্শ না করিয়ে অত্যাচার করে পুজো মা কোনোদিনই চায় না। যেমন ছাগ বলি, ছাগ কথার অর্থ হচ্ছে ছটি মৃত, অর্থাৎ কাম ক্রোধ মুখ্য এগুলোকে বাদ দিতে হবে, তাহলেই বলে ছাগ বলি দেওয়া যায়, অর্থাৎ ছাগ মানেই ছাগল বলি নয়। তাই পুজো একটি এমন জিনিস যেখানে কিন্তু আমরা প্রতিটি মানুষ ভক্তি সহকারে করব, তাই জন্যই কিন্তু অবশ্যই করে বুদ্ধদেব ভট্টাচার্য সুজাতাদের পায়েস খেয়ে তার বৌদ্ধত্ব স্বীকারত্বে অর্জন করেছিল। মনে রাখতে হবে পুজো সকলে করতে পারেন, পুজোর কোনো জাতপাত বিচার নয়, পুজো যে খেয়ে দিয়ে করা যাবে না এরম বিধানও কোথাও নেই। যারা ওষুধ খান, অসুস্থ মানুষ, তারা পুজো করবেন, কিন্তু ওষুধটাকে খাদ্য খেয়ে পুজো করবে। হ্যাঁ, আপনি নিরামিষ খান, আপনি মাছ মাংস খাবেন না, কিন্তু কিছু আহার করে আপনি পুজোয় বসলে মন স্থির থাকবে, পুজোয় ভক্তি আসবে, মনোযোগ আসবে। খিদে পেলে পেট চুচু করলে আপনি পুজোর স্থানে বসতে পারবেন না, কখন পুষ্পাঞ্জলি দেবো আর কখন গিয়ে খাবো, এই যে ভাবনাটা, এই ভাবনার মধ্যে কিন্তু আপনি পাপকে অর্জন করছেন। তাই আজকের বিষয় পাপ পুণ্য ক্ষয় পূজাতেই মুক্তি পায় বা পূজাতেই শেষ হয়। দেখে নি প্রথম বন্ধু কে আছে, আরো আলোচনা করবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি দেশ থেকে লক্ষ্মী নস্কর বলছি। জানবেন কার সম্বন্ধে? আর ছেলে সম্বন্ধে জানি। ছেলের নাম ডেট অফ বার্থ বলুন। নাম নীল নস্কর। ডেট অফ বার্থ? 21/10/2012। 21/10/2012। জন্ম সময়? সন্ধ্যা সাতটা। জন্মস্থান কোথায়? জোকা। অনুষ্ঠান কি দেখা হয় না, আজকে প্রথম দেখছেন? না আমি দেখছি, প্রথম ফোন করলাম। লাইনটা ফার্স্ট পেলেন, চলুন। ছেলের জন্ম রবিবার? হ্যাঁ। ওকে, এবার মেন হরস্কোপে ঢুকবো। বিষলগ্ন ধনু রাশি,
নক্ষত্র উত্তরা সারা, ঠিক আছে? প্রথম কথা বলো, পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে, খুব চঞ্চল, অস্থির, ছটপটে, ধীর স্থির বড্ড কম। হ্যালো, হ্যাঁ বিশুন, এবং জন্মচার বলছে বুদ্ধি প্রচুর, ট্যালেন্টেড বাচ্চা, কিন্তু ওর অস্থির চিত্র, ওর চঞ্চল মন, পড়তে পড়তে বাইরের দিকে মনোযোগ চলে যাওয়া, পড়তে পড়তে বারবার বেরিয়ে যাওয়া, এবং ওর সঙ্গে শরীরও কিন্তু সাথ দেয় না, খাটে বা বিছানায় পড়তে পড়তে শুয়ে পড়া, মনোসংযোগ ব্যাঘাত ঘটা, মোবাইলের প্রতি আগামী দিনে আসক্ত হয়ে যাওয়া, বুঝতে পারছেন? এই জিনিসগুলো খুব নেগেটিভ। তাহলে আমি এগুলো কি বললাম, কবিতা শোনালাম? আমি তো এতগুলো কথাই বললাম যে প্রবলেমস গুলো আছে, তাহলে আপনি কি এগুলো কাটিয়েছেন কি? তাহলে জীবনে পৃথিবীতে হাওয়ায় হাওয়ায় কোনো কিছু হয় না, আর যদি আপনারা হাতে ফুসকুড়ি বা ফোড়া হয়, সেটাকে নিয়ে থেকে শেষ হয়ে যাবে, মিটে যাবে? তাকে যেমন মলম লাগিয়ে ঘা শোকাতে হয়, তেমন ছেলের বয়স কত, আজকে 9 বছর বয়স, তাহলে কাউকে দেখিয়েছেন কি? না। প্রতিকার পড়িয়েছেন কি? না, শুধু জানতে চাইছেন, শুধু জানবো আর জানবো, এই জেনে জেনে সময় নষ্ট করে আপনার ছেলের, আপনার নিজের দুজনের ভবিষ্যৎ নষ্ট করছেন। ভালো কারাগারে যান, গিয়ে ছেলেকে প্রতিকার দিন, কারণ এখানে পড়াশোনায় মনোযোগ নেই, পড়তে পড়তে বাইরের দিকে মন চলে যাওয়া, মুখে মুখে তর্ক করা, এক্সাম হলে আপনি যা পড়ান গিয়ে ভুলে যাওয়া, ছোট ছোট ভুল করে নাম্বার কমে যাওয়া, এগুলো হচ্ছে তো? হ্যাঁ, অতএব পারলে একটু কারোর সঙ্গে দেখান, শুধু কবে আমি লাইফ পে চেষ্টা করব, কবে আমি লাইন পাবো তবে আমি জানবো, এই জানতে চেষ্টা করতে ভাবতে ভাবতে ছেলের বয়স বেড়ে যাবে, ক্ষতিটাও হয়ে যাবে। ভালো থাকুন, পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, এই যে ওনার প্রশ্ন, কোথায় তো আমার মনে হলো যে অসহযোগিতা রয়েছে, ছেলে পড়াশোনা হবে কি, হবে কি বলে কোনো কথা নেই পৃথিবীতে, হতেই হবে, কারণ মনে রাখতে হবে জন্ম মৃত্যু বিয়ে তিন বিয়াটা নিয়ে পৃথিবীতে হবেই কি বলে আপনি প্রশ্ন জিনে ছুটতে পারেন না, তার আগে ভাবতেন যে আপনি কি করেছেন, আপনি কতটা সহযোগিতা করেছেন ওকে, আপনি কিভাবে তার জীবনটাকে বন্ধনে দিচ্ছেন, শুধু দুবেলা দুপুরো খাওয়া দাওয়া দিলেই একটা সন্তান বড় হয় না, শুধু পাশে বসিয়ে পর পর বললেই বড় হয় না, শুধুমাত্র তার উপর দোষারোপ দিয়ে তাকে ছড়িয়ে দিলেই বড় বড় হওয়া যায় না। মনে রাখতে হবে আপনাকেও আপনার সন্তানের জন্য কোথাও ছুটে যেতে হবে, তাকে তার গ্রহদোষ থেকে মুক্তি করতে হবে, তাহলেই সন্তান বাধ্য হবে, তাহলেই মনোযোগী হবে, তাহলেই লেখাপড়া করবে, তাহলেই পাশ করবে, তাহলেই বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, নচেত আপনার সন্তান বড় হতেই পারবে না। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, বলুন কে বলছেন ভাই? আমি সোমপ্রকাশ বলছি, কন্টাই। কন্টাই জানবে কার সম্বন্ধে? ডেট অফ বার্থ বলো সোমপ্রকাশ। 10/3/1996। জন্ম সময় বলো। ওকে, জন্ম স্থান কোথায়? দেখা হয়, প্রোগ্রাম দেখা হয়? কেমন লাগে গো? আচ্ছা একটা কথা বলো, এই অনুষ্ঠান কি নিয়মিত দেখো না মাঝে মাঝে দেখো? ওকে, তো তোমাদের মতো আজকালকার দিনের ইয়াং ছেলেরা জ্যোতিষে বিশ্বাস করে, প্রোগ্রাম দেখে বিশ্বাস আসে? কেন আসে ভাই, কি হয় এমন প্রোগ্রাম গুলোতে, কেন আসে বিশ্বাসটা? জয়দা এমন কি কথা বলে বিশ্বাস করতে হবে তোমাদেরকে? ইয়েস, সঠিক বলি, ঠিক বলি, আর তোমাকে স্বপ্নপুরীতে নিয়ে গিয়ে ঘোরাই না, তাই না? যে তোমার এই হয়ে যাবে ওই হয়ে যাবে কথা আমি বলি না, তাই তো? চলো, জন্মবার রবিবার, সানডে। জন্মচার বলছে তুলা লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা বলবো, তোমার জীবনে দুটো বড় সমস্যা আছে, দুটো। এক হচ্ছে তোমার পড়াশোনা অনুযায়ী তুমি সফলতা পাও না, যে পরিমাণে খাটো, ছোট, পড়ো এবং জীবনে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করো, তুমি দেখো বারে বারে সেখান থেকে বাধা 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 পাচ্ছ। দ্বিতীয় কথা হচ্ছে এই জন্মচার সূত্রে গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, এই জন্মচার সূত্রে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার যোগ আছে, এই জন্মচার সূত্রে বন্ধুত্ব থেকে উপকার না পাওয়ার যোগ আছে, এই জন্মচার সূত্রে ভালোবাসা করলে জীবনে আঘাত পাওয়ার যোগ আছে। বলো, শেয়ার করো, তুমি কি সাবজেক্টে পড়াশোনা করছো বলো, সবাই শুনুক। আমি সায়েন্স নিয়ে। তো আমি কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ
দ্বিতীয় কথা বললাম যে বন্ধুর থেকে উপকার পাও না, যত বন্ধুরা বিপদে পড়ে তোমার থেকে অ্যাডভাইস নেয় আইডিয়া নেয়, বাট তোমার সমস্যায় তোমার কেউ পাশে থাকে না। ঠিক বললাম না ভুল? তোমার কর্মজীবনে বাধা, উচ্চ শিক্ষার যোগ আছে, কিন্তু জন্মচার বলছে ভালোবাসা প্রেম সম্পর্ক আসলে সেখানে আঘাত পেতে পারো। এখন অবধি কিছু এসছে? সত্যি কথা বলবে, থাকলে বলবে, চলে গেলেও বলবে। সেই সম্পর্ক ভালোবাসা মানে কি, মানে ছেলে মেয়ের মধ্যে বলছি না, ভালোবাসা কিন্তু বাবা মায়ের থেকেও পাওয়া যায়, দাদা ভাইয়ের থেকেও পাওয়া যায়, পারিবারিক থেকেও পাওয়া যায়, টিচারের থেকেও পাওয়া যায়, তাই তো? আঘাত তুমি পেয়েছো, আমার কি সব কথা মিলে গেল না মিললো না? এবং গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, মেডিকেল নিয়ে পড়লে বা ইঞ্জিনিয়ারিং করলে জীবনে প্রতিষ্ঠা পাবে, কিন্তু মনে রেখো তুমি কি অনুষ্ঠানটা একা দেখছো না বাড়িতে বাড়ির লোকেরাও দেখছে? শোনো, যদি শোনে ভালো কথা, না হলে পরে ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠানে দেখিয়ে দিও। তোমার চাকরির যোগ ভালো, তোমার কর্মজীবন ভালো, বাট তোমার জন্মচার্ট বলছে কালসর্পযোগ। এই শুক্র ভঙ্গ কালসর্পযোগ না কাটালে তোমার সফলতা, তোমার সাকসেস আস্তে আস্তেও বাধা হয়ে যাবে, এক। দ্বিতীয় কথা, যদি দু চাকার যানবাহন চালাও, সাইকেল, বাইক, স্কুটার, স্কুটি বা কারো পেছনে বসে যাতায়াত করো, সেখান থেকে আঘাত পাবে মাথায়, কোমরে আর হাতের ডানায়, ঠিক আছে? এছাড়া জন্মচার্ট বলছে তোমার জীবনে প্রতিষ্ঠা আছে, কিন্তু এখানে জন্মচার্ট অনুযায়ী কালসর্পযোগ, স্থাপিত যোগ এবং চন্দ্র কেমন্তন যোগ না কাটালে তুমি জীবন উন্নতি করতে পারবে না। তুমি হাতে কোনো স্টোন পড়েছো, কোনো ধারণ করেছো কিছু? হ্যাঁ, মুনস্টোন পড়েছো, তাই তো? এখানে চন্দ্র চন্দ্র তুমি যে মূল পড়ে আছো, যে চন্দ্র আর বুধের মূল পড়ে আছো, এগুলোকে দেহ থেকে ত্যাগ করতে হবে। মূলে কখনো একটা ছেলে সায়েন্স পড়ে এগাতে পারে না, তার জন্য পাথর আছে, কবজ আছে, তান্ত্রিকই প্রতিকার আছে। তুমি উচ্চ চাঁদে ওঠার স্বপ্ন দেখছো আর যাবে বলছো তুমি অটো রিক্সা করছো, এটা কি সম্ভব? রকেট চাই না, চাঁদে ওঠা যায় না, পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে নিও। দেখুন, স্বপ্ন দেখছে সায়েন্স নিয়ে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ার, আর চড়ছে রিক্সায়, হাত রিক্সায় বা ভ্যানে, তাহলে কি পৌঁছবে? সারা জীবনে পৌঁছাতে পারবে না। যে যেভাবে যাবে তাকে সেইভাবে গাইড করতে হবে। দেখুন, সবার কপালে, সব সন্তানের জীবনে সায়েন্সই পড়বে কোনো কথা নেই। আপনার সন্তান খেলাধুলোতে ভালো হতে পারে, খেলাধুলা থেকে ভালো চাকরি পেতে পারে, আপনার সন্তান গানের গলা ভালো হতে পারে, গান থেকে নাম ফেম করতে পারে, আপনার সন্তান টেবিল টেনিস খুব ভালো খেলতে পারে, সেখান থেকে নাম যশ করতে পারে, আপনার সন্তান খুব ভালো আঁকতে পারে, সেখান থেকে আর্ট কলেজে লেখাপড়া করেও বড় হতে পারে। তো সন্তানের সাকসেসের রাস্তা শুধু লেখাপড়া আর ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ব্যারিস্টার, জজ এগুলো হবে তা নয়, এর বাইরেও কিন্তু প্রতিভা থাকতে পারে, সেগুলো একমাত্র জ্যোতিষী আপনাকে জানাতে পারে। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? জন্ম সময়, জন্ম সময় বলুন। কি, বিকেল বেলা, সকাল, ভোরবেলা? বিকেল 4:15। তারপর জন্মস্থান কোথায়? আচ্ছা, 9/1/2008, ঠিক আছে, 4:16 বিকেল বেলায় বহরমপুর, ঠিক আছে। ছেলের নাম বলুন, নাম বলুন। অর্ক, ডেট অফ বার্থ হচ্ছে বুধবার, জন্মবার বুধবার। আচ্ছা, মিথুন লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া। যেহেতু মকর রাশি চলছে, তাই বারবারই বলবো ছেলেকে খুব সাবধানে রাখতে হবে, ভুল সিদ্ধান্তে চলে যাওয়া, মাথা গরম, রাগ, তেজ, জেদ বেড়ে যাওয়া, মুখে মুখে তর্ক শুরু হয়ে যাওয়া, বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, এজেড কোনো গুরুস্থানীয় মানুষ থাকেন, বা যদি বাবা মা বা ঠাকুমাদের মতো অসুস্থ থাকেন, তার প্রতি স্পেশাল কেয়ার দেয়া। এটা কিন্তু দেখাচ্ছে যে বাড়িতে কিন্তু কোনো বিয়োগ হওয়ার যোগ। তো 2018 সাল থেকে 2024 সালের মধ্যে কোনো বিয়োগ হওয়ার যোগ। তো 2018 থেকে 22 অবধি বাড়িতে কেউ এক্সপায়ার হয়েছেন, কেউ কি মারা গেছেন? আপনার শ্বশুর, আপনার হাজবেন্ড, আপনার শাশুড়ি মা, স্পেশাল কেয়ার দিতে হবে। তো একজন চলে গেল, তো
জন্মচার্ট সেটা দেখাচ্ছে। এছাড়া ছেলের কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, সায়েন্স এ জীবনে হবে না, কারণ খুব একগুয়া ছেলে, বুদ্ধি আছে কিন্তু সঠিক বুদ্ধি সঠিক জায়গায় সঠিক কাজে অ্যাপ্লাই করে না, বুঝতে পারছেন? এছাড়া চন্দ্র লগ্নের অষ্টমে গেছে, ওকে বোঝা, ওকে ধরা খুব দায়, এবং একটু চোখে রাখবেন হঠাৎ করে বন্ধুর সঙ্গতে মিশে গিয়ে ও জীবনে ধস নামতে পারে। এবার আপনি একটু বলুন তো, কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে ভাবছেন? কি সাবজেক্ট নিয়ে পড়বে আগামী দিনে ভাবছেন কিছু? ওর পড়াশোনার ভিতটা কেমন, ও কেমন সংস্কার পেয়েছে বলুন একটু আমাকে শেয়ার করুন। পড়াশোনায় মোটামুটি ভালো, সায়েন্স নিয়ে পড়াবো। বলুন বলুন। না না না, সায়েন্স পাবে না, সায়েন্স পড়তে গেলে মোটামুটি হয় না, ভালো হতে হয়। মোটামুটি হয় কমার্স বা আর্টসে যাওয়ার জন্য। মোটামুটি মানে আপনার ছেলে ম্যাথসে বা সায়েন্স গ্রুপে কত পার্সেন্ট মার্কস পায়? 70% মার্কস পায়? পায় না, পায় না। এখানে ও চালিয়ে দেবার মতো চালিয়ে দেয়, কিন্তু অঙ্ক এবং সায়েন্স গ্রুপ অতটা ভালো নয়। তা আমি বলবো কি, সায়েন্স গ্রুপে দেবেন না, দিলে বিপদে পড়বেন। এখানে আর্টস বা কমার্সে দেবেন, কমার্সও প্রচুর সাবজেক্ট ভালো ভালো আছে, কিন্তু এর কি প্রতিকার কিছু করেছেন, মাঙ্গলিক যোগ কাটিয়েছেন? মাঙ্গলিক যোগ, স্থাপিত যোগ এগুলো কাটানো হয়নি? তাহলে এগুলো একটু কাটাতে বলবেন। আগামী দিনে বন্ধু সঙ্গতে মিশে গিয়ে খারাপ পথে চলে যাওয়ার ইন্ডিকেশন, এবং শরীর ভালো যাবে না, হঠাৎ করে মাথা গরম রাখতে ইচ্ছা বাড়ে। আপনার ছেলে কি খুব ঠান্ডা, খুব নিরীহ, কথা বললে সব কথা শুনে? ওর কিন্তু মুখস্থ, তাও নিজের মধ্যে প্যানিক করছে, হয়তো হয়নি, হয়তো ভুলে যাব, আবার পড়ি, তো সময় নষ্ট হচ্ছে আর নিজের চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারলেন? একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, করে এটাকে প্রতিকার যদি মনে হয় তাহলে করান, আর নাহলে করাতে হবে না, তাহলে এভাবেই চলুক তার জীবন। যে আমরা আলোচনায় ছিলাম যে পাপ পুণ্য ক্ষয় পুজোতেই শেষ হয় কিভাবে, এই যে আমাদের আগামী 26 এবং 27 ভাদ্র মাসের আলোক কৌশিকী অমাবস্যা, এই ভাদ্র মাসের আলোক কৌশিকী অমাবস্যা এতটা বলশালী, এতটা শক্তিশালী যে আপনার জীবনে পুজোতে আপনার পাপ বা পুণ্য কিন্তু ক্ষয় হতে পারে। প্রথম কথায়, ভাদ্র মাসের আলোক কৌশিকী অমাবস্যা পড়েছে 26 আগস্ট 2022 অর্থাৎ শুক্রবার, পড়েছে দুপুর 12:02, ঠিক 27 আগস্ট শনিবার দুপুর 1:25 কৌশিকী অমাবস্যা ছেড়ে যাচ্ছে। তো কি বলেছে আজকে চটকা, যে পাপ পুণ্য ক্ষয় পূজাতেই শেষ হয়। আপনি আপনার পাপ আপনার পুণ্য যা আপনি অর্জন করেছেন সব যদি আপনি খইতে চান, মানে আপনি মিটিয়ে দিতে চান বা আপনি জলে ভাসাতে চান, তাহলে পুজো করতে হবে। কৌশিকী অমাবস্যা কি করতে হবে, আপনার বাড়ির তারামা থাকে, তারামাকে আপনি ফার্স্টে কুশের আসনের মধ্যে বসাবেন। কুশের আসনের মধ্যে হলুদ রঙের বস্ত্র দিয়ে মাকে গোলাপের পাপড়ি দিয়ে আসন তৈরি করুন। প্রথমে কুশ, তারপরে হলুদ বস্ত্র, তার উপরে গোলাপের পাপড়ি দিয়ে মাকে স্থাপন করুন। সেটা ছবি হতে পারে, মূর্তি হতে পারে, স্টোন ডাস্টের মূর্তি হতে পারে, যদি কিছু তারা মায়ের মুখন না থাকে তাহলে আপনারা সাদা পরিষ্কার কাগজের মধ্যে পা না লাগে আপনারা স্টার আঁকুন, তারা চিহ্ন আঁকুন, স্টার আর তার নিচে চাঁদ দিন, অর্থাৎ একটা চাঁদ আর তার উপরে হচ্ছে স্টার, তারা, চাঁদ আর তারা অঙ্কন করে তাকে গোল করে আপনি স্থাপন করতে পারেন। সেটাও কিন্তু তারা মায়ের চিহ্ন স্বরূপ, টেট মার্ক বলতে পারি আমরা। তো সেখানে মাকে ফার্স্টে সারা ঘরেতে আপনি তামার পাত্রের মধ্যে জল নিয়ে কুশ, এই কুশটা এই কৌশিকীতে দারুণ ব্যবহার হয় এবং কুশেতে সর্বপাপ সর্বদোষ সর্বসমস্যার সমাধান হয়। পাপ সবসময় ক্ষয় হয় কুশের মাধ্যমে, তাই কুশের জল নিয়ে সারা বাড়িতে আপনি ছিটিয়ে দিন। ছেটানোর পরেতে বাড়িতে লোবানের ধোঁয়া দিন, লোবান, লোবান 10 গ্রাম ভাণ্ডারে পাবেন, যেমন ধুনো পাওয়া যায় তেমন লোবানও পাওয়া যায়। লোবানের ধুনো দেওয়ার পর তারামার লেডিকিনটি খেতে বেশি ভালোবাসেন, তারামায়ের পছন্দ হচ্ছে নকুল দানা, লাল বাতাসা আর লেডিকিন্নি, যেটা বলা হয় আপনার লাল লাল দেখতে হয় গোল গোল মিষ্টি, দোকানে গিয়ে লেডিকিন্নি বললে আপনাকে দেবে, অথবা যদি আপনি গিয়ে দোকানদারকে বলেন তারামায়ের ফেভারিট মিষ্টি, অনেক দোকানদারই জানে, কারণ দোকানে দোকানে তারামা কিন্তু থাকে। তো সেই ভোগ দিয়ে মাকে আপনি পুজো দেবেন, আর একটু কারণ দিতে হবে, কারণ ছাড়া মায়ের পুজো হয় না। কারণ কথার অর্থ কিন্তু মদ নয়, কারণ কথার অর্থ তামার বাটিতে নারকেলের জল দেবেন আর একটা তামার কয়েন দেবেন, তামার বাটিতে
নারকেলের জল একটা তামার কয়েন, তামার কয়েন না পারলে যে কোনো দোকান থেকে তামার আংটি কিনে এনে তামার ধাতু ওই জলে ভালো করে গঙ্গা জল ধুয়ে নিয়ে দেবেন, কারণ দিলেন গ্লাসে, মাকে ভোগ দিলেন, আর হলুদ মালা পরাবেন। তারা মা হলুদ ফুল পছন্দ করে, কারণ তারা মায়ের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তারা মাকে হলুদ গাঁদার ফুল দিন, দিয়ে মাকে পুজো করুন, মনের কামনা জানান, আর মাকে আপনার যত পাপ আছে বা যত পুণ্য আছে উভয়ের কথাই বলুন। কারণ এই একটাই দিন, যে কৌশিকী অমাবস্যার দিন, যে দিনটা আমি আপনাকে বলেছি, ওই অল্প সময়ের জন্য স্বর্গ এবং নরকের দরজা কিন্তু খুলে যায়। সেই সময়টা হচ্ছে সন্ধ্যে 7:28 থেকে 7:45 পর্যন্ত। সন্ধেবেলা 26 তারিখ অর্থাৎ শুক্রবার দিনকে 7:28 থেকে 7:45 পর্যন্ত স্বর্গ এবং নরকের দরজা খুলে যায়, তাই পাপ এবং পুণ্যকে আপনি তার মধ্যে বিলিয়ে দিন। তাই মাকে পুজো করুন হলুদ ফুল দিয়ে, লোবানের ধোয়া দিন, ধূপ জ্বালান, অবশ্যই লাল মোমবাতি দিয়ে মাকে আরতি করার পর সমস্ত আরতিটা সবার মাথায় ঠেকান এবং যে ভোগ প্রসাদ সবাইকে বিলিয়ে দিন। তারপরে মাকে সেই দিনটা রাখুন অমাবস্যা ছাড়া অবধি রাখুন, অমাবস্যার মাকে তুলে দিয়ে সেই কুশটা ওই হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার ঘরের ঠিক উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দক্ষিণ নয়, উত্তর পূর্ব নয়, উত্তর পশ্চিম, শুধু উত্তর দিকে ওটাকে ঝুলিয়ে রাখুন 1 বছরের জন্য। দেখুন আপনার পাপ এবং পুণ্য যেমন দুটোই ক্ষয় হবে, তেমন আপনি পুজোতেই আপনার সমস্ত সাধনা, আপনার সমস্ত ভক্তি, সমস্ত সার্থকতা লাভ পাবে। তাই অনুষ্ঠান দেখলে হবে না, অনুষ্ঠান এবং পুজোর মানে বুঝতে হবে। যারা মিস করলেন তারা ইউটিউবে যান, গিয়ে দেখুন আজকের ডেট এবং জয়পরাশর। সবসময় মনে রাখবেন পুজো কি, এই জিনিসটা জানতে হবে। আর খেয়ে দেও কিন্তু পুজো করা যায়, কখনো অভুক্ত হয়ে পুজো করবে না। রামকৃষ্ণ বারবার বলেছিলেন যে মন এবং মুখ এক হতে হবে, যদি পেটে আমরা ঘিরে থাকে, পেট চুই চুই করে, না কোনো মন্ত্র জপ করতে পারবেন, না কোনো পুজো করতে পারবেন, না কোনো ঠাকুরের ভক্তি অন্তর দিয়ে আসবে। তাই অন্তরকে স্থির করতে হবে, তবে নিরামিষ খাবেন। আর মনে রাখবেন মন্ত্র বলছি, ওম তারা ওই বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত। আবার রিপিট করছি, ওম তারা ওই বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত, ওম তারা ওই বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত। এত সময় অল্প কাটিং দেখাচ্ছে, আমার সমস্ত লন্ডভন্ড না হয়ে যায়, তাই মনে রাখবেন যারা মিস করলেন তারা ইউটিউবে যান, মন্ত্রটি ভালো করে শুনুন। বারবার বলছি মন দিয়ে শুনে রেকর্ডিং করে লিখে তবে, ওম তারা ওই বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত। মন্ত্র জপ করুন 108 বার, দেখুন কি সার্থকতা পান। পুজোর মানে, পুজোর বিধি, পুজোর নিয়ম, পুজোর কানুন এবং পুজোর যে সফলতা সার্থকতা 100 বার পাবেন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আলোক কৌশিক অবসর সবার জীবন আলোকময় হোক এই প্রার্থনাই করি। যারা রেমেডি বা প্রতিকার করতে পারলেন না, কোনো চিন্তা করবেন না, মহালয়া আছে, করতেই পারেন। কিন্তু হ্যাঁ, যাদের কাজে আমি ফিরিয়ে দিয়েছি অবসর করতে পারলাম না, আমায় ক্ষমা করবেন, রাগ করবেন না, অভিমান করবেন না, পরের অবসর নিশ্চয়ই কাজ করে দেবো, কারণ এত কাজ পড়ে গেছে, অত কাজ দিতে পারবো না। যারা করলেন না বা আমি করতে পারলাম না, দুজনকেই বলি ক্ষমা নেবেন, অবশ্যই মহালয়া আসুন, নিশ্চয়ই করব। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আজ আসি, দেখা হবে আগামী দিনে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন টোটকা নিয়ে, নতুন আলোচনা নিয়ে, সৌভাগ্যের সন্ধানে।